সকাল সকাল যাচ্ছি হচ্ছে একটা প্রোগ্রামে, আর প্রোগ্রামটা হচ্ছে আজকে একটা রিসর্টে। রিসর্টটা হচ্ছে গাজীপুরে, গাজীপুরের সোহাগপল্লী। আর আজকে যাচ্ছে হচ্ছে ইনভাইটেশনের মাধ্যমে, আমার এক বড় ভাই আর কি আমাকে ইনভাইট করছে। সো আগে তার ওখানে গিয়ে তার সাথে মিট করব, দেন হয়তো বা আমি রিসর্টে ঢুকবো। তো ওনার বাসা হচ্ছে টঙ্গিতে, তো আমি ফার্স্টে যাব হচ্ছে টঙ্গি, টঙ্গির থেকে তারপরে ওনার সাথে একসাথে আমরা গাজীপুরে ঢুকবো। এখন হচ্ছে আমি টঙ্গিতে, আর এ হচ্ছে মামুন ভাই। মামুন ভাই পুরাই ব্যস্ত, আর রাস্তার অবস্থা হচ্ছে এই যে এরকম বিশাল কৃতিত্ব রাস্তার অবস্থা, একটু মানে বৃষ্টি হলে যা হয় আর কি। আর এখন এই যে ডিজে ম্যান পুরাই কান্দে তার মেশিন নিয়ে, আমরা তিনজন যাচ্ছি শো করতে এখন। তা মামুন ভাই ভালো আছেন? আমরা এখন কোনাবাড়ি ফ্লাইওভার, আসলে ফ্লাইওভারটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লাইওভার। আর মজার ব্যাপার হচ্ছে এই ফ্লাইওভারটা যখন থেকে উদ্বোধন হয়েছে তার আগের থেকে ব্যবহার হইতেছে, উদ্বোধনের আগে আমরা ব্যবহার করছি এটা, ঠিক আছে? তো গাজীপুরের ছেলে হিসাবে এটা আমাদের একটা ক্রেডিট। কি বৃষ্টি বৃষ্টি! আমরা অলরেডি বৃষ্টির মধ্যে পড়ে গেছি, এই যে এখান থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে অলরেডি, ঠিক আছে? দেখেন রাস্তাঘাট পুরাই ভিজা, আর পিছনে কিন্তু রৌদ্র। কি মজার ব্যাপার আসলে, ঠিক আছে? হেলমেট কো, হেলমেট কো, হেলমেট কো, হেলমেট নাই। এখন একটু বামে দাঁড়াবো, যারা আমাদেরকে ইনভাইট করছে তাদেরকে সাথে একসাথে আমরা যাব। আলহামদুলিল্লাহ আমাদের সকল বাইকাররা আইসা পড়ছে, এখন ডাইরেক্ট আমরা যাব হচ্ছে রিসর্টে, আর বাইকিং গ্রুপটা হচ্ছে এই পিছনে। আলহামদুলিল্লাহ সবাই এসে পড়ছে, ঠিক এখন একদম রিসর্টে গিয়ে কথা বলবো। আসলে এতগুলা বাইক যদি রাস্তায় থাকে, রাস্তার অবস্থা তো কি বলেন, সবাই আমাদের দিকে লুকিং, মনে হচ্ছে একটা ট্যুরে যাচ্ছি। আসলে ট্যুর না এটা, এটা ছোটোখাটো একটা মানে গেট টুগেদার, দ্যাটস ইট। তো ভালো লাগতেছে আসলে যখন বাইকিং গ্রুপ আমরা একত্রে কোথাও বের হই, আমাদের গাজীপুর যে গ্রুপগুলো আছে আলহামদুলিল্লাহ সবই স্ট্রং, এক একটা গ্রুপে না হইলেও মানে যে কটা মেম্বার সবই অ্যাক্টিভ মেম্বার, কারণ গাজীপুরের পোলারা তো বড়স। আমাদের এই সেই সোহাগপল্লী আজকের গন্তব্যস্থল। সো আমরা আজকে এখানে নন স্টপ মজা করব।
আলহামদুলিল্লাহ, প্রোগ্রাম কমপ্লিট। সো এখন আমি যাচ্ছি হচ্ছে আমার বাসায়। কি বা এটা কি মুড়ে রয়েছে নাকি? যেহেতু আমি এই এলাকারই ছেলে, সো সবাই চলে গেছে। আমি ভাবলাম যে আমি একটু পরে যাই ঢাকাতে, আজকে একটু পরে যাব, বাট একটু ঘুরে ফিরে দেন আরও কিছু ছোটো ভাই আছে, ওদের সাথে দেখা করে তারপর পাঠা যাব। সো এখন যাচ্ছি হচ্ছে একটা ছোটো ভাইয়ের সাথে মিট আপ দিতে। ওর কাছে একটা পার্সেল নেব, সে পার্সেলটা নেওয়ার জন্য। আর রাস্তাটা অসম্ভব সুন্দর, চারিদিকে এরকম গহীন জঙ্গল, মাঝখানে আপনি বাইক চালাচ্ছেন, ব্যাপারটা একটু মজাদার। ব্রাদার, কি অবস্থা? অনেকদিন পর দেখা হলো। তো যেহেতু এলাকায় তোমাদের এলাকায় আসছিলাম, একটু ভালো সাথে মিট করে যাই। তো চলো একটু ঘুরে যাই। হ্যাঁ, বাসতলি রোডে তো তোমাকে পিছিয়ে পিছিয়ে যাই, সমস্যা কি? টান তো। সো যাচ্ছি একটু ভিতর সাইডে, ভিতর সাইডটা অসম্ভব সুন্দর। অ্যাগেইন দিস প্লেস, আসলে আমি যখন গাজীপুরে আসি তখন এই প্লেসটাকে মিস করি, যার কারণে যদি সময় পাই অবশ্যই এই প্লেসটাতে আসি। তো আমার ছোটো ভাই গাড়ি নিয়ে আসছে, যেহেতু ও একটু পিছিয়ে পড়ে গেছে, আর আমি সামনে, তো সামনে গিয়ে দাঁড়াই ওর জন্য। আর প্লেসটা অসম্ভব সুন্দর, যেটা আমার মুখোশবিল গাজীপুর ব্লগে আপনারা দেখতে পারছেন। এখন তো পানি অলরেডি চলে গেছে, তারপর আছে যে মানুষ মাছ ধরতেছে। যাই হোক, আমি এখানে একটু দাঁড়াই ওর জন্য। ইনশাল্লাহ নেক্সট ব্লগ আসতেছে, আর নেক্সট ব্লগের আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমাকে সাপোর্ট দিবেন। ইনশাল্লাহ আপনাদেরকে আরও সুন্দর সুন্দর কিছু প্রেজেন্ট করতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখন মেহেদি আউট, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। পেচ, যেহেতু এই প্লেসে নতুন কাশফুল আসছে, সো একটা ভিউ দেখি চলেন।